সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে জানাবো ভিসা নীতি নিয়ে শেখ হাসিনার মুখে আতঙ্কের ছাপ। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আওয়ামী লীগের সবাই আতঙ্কে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওদের যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, যারা বিচারক হয়ে দলীয়ভাবে বিচার করেছে, যে ব্যবসায়ী চুরি করেছে, দুর্নীতি করেছে, সবাই আজ আতঙ্কিত হয়ে গেছে। আর সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আমরা দেখেছি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুখে। এবারে জানাবো, সরকার রাষ্ট্রকে হুমকি দিতে পারে না। রব সরকার রাষ্ট্র ও জনগণকে হুমকি দিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব। জানাবো, বহিষ্কৃত সেই সাক্কুর মাথায় হাত বোলালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুর মাথায় হাত বুলিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে চরমোনাই পীর বলেছেন, আপনাদের উচিত শিক্ষা দিতে তলে তলে রাজপথে নামবে জনগণ। বিতর্কিত বক্তব্যের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব। তিনি বলেন, যদি ক্ষমা না চান, তলে তলে সব ঠিক হয়ে গেছে, তাহলে তলে তলে দেশের জনগণও আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। জানিয়ে দেব যে কারণে ইসরায়েলে হঠাৎ এত বড় হামলা। শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু করে হামাস। এর কিছুক্ষণ পর হামাসের যোদ্ধারা দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করতে শুরু করে। এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। হামাসের মুখপাত্র খালেদ কাদমি আল জাজিরাকে বলেছেন, দশকের পর দশক ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের উপর নৃশংসতা চালাচ্ছে। এসব নৃশংসতার পাল্টা জবাব হিসেবে তারা এই সামরিক অভিযান শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো, আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে 14 জনের মৃত্যু, হতাহত বাড়ার শঙ্কা। পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 78 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভিসা নীতি নিয়ে শেখ হাসিনার মুখে আতঙ্কের ছাপ মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আওয়ামী লীগের সবাই আতঙ্কে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওদের যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, যারা বিচারক হয়ে দলীয়ভাবে বিচার করেছে, যে ব্যবসায়ী চুরি করেছে, দুর্নীতি করেছে, সবাই আতঙ্কিত হয়ে গেছে। সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ আমরা দেখেছি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুখে। আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, কেউ নাকি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, এটা বলতে হবে কেন? সবার ভূমিকা দেখে বোঝেন কি বলেছে সবাই। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফখরুল বলেন, অনেক অন্যায় করেছেন, অনেক হত্যা করেছেন, নির্যাতন করেছেন, দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছেন, কেড়ে নিয়েছেন মানুষের সব অধিকার। তাই দেশ রক্ষায় এই সরকারকে সরাতে হবে। সরকারকে সরাতে যা যা করা দরকার সবই করতে হবে, বিদায় হতেই হবে। তিনি বলেন, বেগম জিয়াকে উন্নত চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছে না, গণমাধ্যমকে তাদের কথা অনুযায়ী চলতে হয়। অদৃশ্য শক্তি সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। খালেদা জিয়ার বয়স নিয়ে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তিনি। একজন প্রধানমন্ত্রীর ভাষা এত নিকৃষ্ট হতে পারে? একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে অযাচিত মন্তব্য করতে আপনার মুখে বাধে না? আসলে এ দলের মধ্যে কোনো শিষ্টাচার নেই, এরা কাউকে সম্মান দিতে জানে না। শিক্ষা ব্যবস্থার খারাপ অবস্থার কথা উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, শিক্ষাকে বাঁচাতে সরকারের পরিবর্তন করতে হবে। টাকা ও দলীয় বিবেচনায় ছাড়া শিক্ষক নিয়োগ হয় না। এই খাতকে পঙ্গু করে দেশকে নতজানু করার চেষ্টা করা হচ্ছে, পাঠ্যক্রমে শিক্ষা নেই। শিক্ষামন্ত্রী সমালোচনা করে তিনি বলেন, তার লোকজন নানা অপকর্মে জড়িত, তার অনুসারীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুট করে নিচ্ছে। তিনি বলেন, আজকে সারা দেশে আওয়াজ উঠেছে, এই সরকারকে বিদায় করো, তাদের রাজনৈতিক সময় শেষ হয়ে গেছে, এখনো সময় আছে, মানে মানে কেটে পড়ো, মানুষ ও দেশকে রেহাই দাও। সরকার রাষ্ট্রকে হুমকি দিতে পারে না আসমা রব। সরকার রাষ্ট্র এবং জনগণকে হুমকি দিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। শনিবার এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন তারা। বেশি কথা বলে সব বন্ধ করে দিয়ে বসে থাকব। গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জেএসডির নেতৃদ্বয় বলেছেন, রাষ্ট্র এবং জনগণকে লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ সরকারের গণবিচ্ছিন্নতার প্রমাণ। যে দেশের অর্থনীতির গতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যক্তির
পার্টির ইচ্ছায় বাড়ানো কমানো যায় তাকে আর প্রজাতন্ত্র বলা যায় না। তারা বলেন, বিদ্যমান অসাংবিধানিক এবং গণতন্ত্রের সম্মতিহীন সরকার প্রায় বিদ্যুৎ সহ সবকিছু বন্ধ করে দেওয়ার মাধ্যমে সর্বতোভাবে রাষ্ট্রকে অনিয়ন্ত্রিত করার হুমকি প্রদান করে থাকে, যা খুবই অগ্রহণযোগ্য। বিশ্বের কোনো দেশের সরকার, রাষ্ট্র বা জনগণকে এ ভাষায় হুমকি প্রদান করে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত বিরোধী দলকে যে ভাষায় সরকার আক্রমণ করে তা রাজনীতিকে চরমভাবে সহিংসপ্রবণ করে তুলবে। তারা আরো বলেন, সরকারের যে কোনো খাতের ভর্তুকি জনগণের ট্যাক্সের অর্থে প্রদান করা হয়, কারো ব্যক্তিগত অর্থে নয়। রক্তের দামে কেনা প্রজাতন্ত্রী বাংলাদেশকে রাজতন্ত্রে পরিণত করার সব অপচেষ্টা থেকে সরকারকে বিরত থাকতে হবে। বিএনপির বহিষ্কৃত সেই সাক্কুর মাথায় হাত বুলালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভিডিও ভাইরাল। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মইনুল হক সাক্কুর মাথায় হাত বুলিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার কুমিল্লার কালাকুচুয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিএনপি রোডমার্চ চলাকালে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, বিএনপি রোডমার্চটি কালাকুচুয়া থেকে সোয়াগাজী এসে পৌঁছলে মহাসড়কের দুপাশে সাক্কুর কর্মী সমর্থকরা ভিড় জমান। এ সময় তারা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর বহিষ্কৃত আদেশ প্রত্যাহারে স্লোগান দেন। ভিড় ঠেলে মির্জা ফখরুলের মাইক্রোবাসের জানালার কাছে এলে তিনি গ্লাস নামিয়ে সাক্কুকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। এই ঘটনায় সাক্কুর নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এর আগে দলের নির্দেশ উপেক্ষা করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় বহিষ্কার করা হয় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে। তবে দল বহিষ্কার করলেও তিনি কেন্দ্রীয় কর্মসূচির সব অনুষ্ঠানে সরব। এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাকু গণমাধ্যমকে বলেন, আমি বিএনপি করি, দুবার কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম, দলের জন্য কাজ করেছি, দল আমাকে বহিষ্কার করলেও আমি দলের হয়ে কাজ করছি, কর্মীদের নিয়ে দলের অনুষ্ঠান করি, কর্মীরা কাজ করছেন, তাই কর্মীরা আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার চায়, আমি বিএনপির পতাকা গায়ে জড়িয়ে কবর যেতে চাই। ওবায়দুল কাদেরকে চরমোনাই পীর, আপনাদের উচিত শিক্ষা দিতে তলে তলে রাজপথে নামবে জনগণ। বিতর্কিত বক্তব্যের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব। তিনি বলেছেন, যদি ক্ষমা না চান, তলে তলে সব ঠিক হয়ে গেছে, তাহলে তলে তলে দেশের জনগণও আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। শনিবার বিকেলে পুরানা পল্টনের কালভার্ট রোডে বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গত 3 অক্টোবর এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, কোথায় স্যাংশন, কোথায় ভিসা নীতি, তলে তলে আপোষ হয়ে গেছে, দিল্লি আছে, আমেরিকাও আছে, দিল্লিকে দরকার, দিল্লি আছে, আমরাও আছি, শত্রুতা কারো সঙ্গে হবে না, সবার সঙ্গে বন্ধুত্ব হবে, শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছেন। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রেজাউল করিম বলেন, আমরা আশ্চর্য হয়ে গেছি যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পরিচালনা করে এই সরকারের মুখপাত্র ওবায়দুল কাদেরের বক্তব্য রেখেছেন, দিল্লি আছে তো আমরা আছি। এ দিয়ে তিনি কি বোঝাতে চান? আমাদের দেশকে স্বাধীন দেশ হিসেবে তিনি স্বীকৃতি দিতে চান না, আমাদের দেশকে তিনি অঙ্গরাজ্য বানাতে চান, কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, এটা স্বাধীন বাংলাদেশ। তিনি বলেন, লাখো লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, কোনো দালালদের জায়গা বাংলার জমিনে হবে না। ওবায়দুল কাদেরকে বলবো, আপনি দেশের মানুষের কাছে ক্ষমা চান, যদি ক্ষমা না চান, তলে তলে দেশের জনগণও আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। যে কারণে ইসরায়েলে হঠাৎ এত বড় হামলা। শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু করে হামাস। এর কিছুক্ষণ পর হামাসের যোদ্ধারা দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করতে শুরু করে। এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। হঠাৎ কেন হামাসের এই ভয়ঙ্কর হামলা? হামাসের মুখপাত্র খালেদ কাদমি আল জাজিরাকে বলেছেন, দশকের পর দশক ইসরায়েলি দখল দ্বারা ফিলিস্তিনিদের উপর নৃশংসতা চালাচ্ছে। এসব নৃশংসতার পাল্টা জবাব হিসেবে তারা এই সামরিক অভিযান শুরু করেছে। তিনি বলেন, আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় যেন গাজায় নৃশংসতা বন্ধ করে, ফিলিস্তিনি জনগণ এবং আলাকসার মতো আমাদের পবিত্র স্থানে নৃশংসতা বন্ধ করে। এসব কারণে এবারে যুদ্ধ শুরু হলো। ইহুদিদের সুকট উৎসবের ছুটির দিনে সম্প্রতি আল আকসা মসজিদে হাজারো ইসরায়েলি সেটেলার ঢুকে পড়ে। এছাড়া সম্প্রতি ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন আরো বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, বছরের প্রথম 8 মাসে প্রতিদিন অন্তত 3 জন করে ফিলিস্তিনি নিপীড়নের শিকার হয়েছেন। এসব কারণে এই হামলা চালিয়েছে হামাস। হামাসের অব্যাহত হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এই হামলার জন্য হামাসকে নজিরবিহীন মূল্য দিতে হবে। এছাড়া হামাসকে পাল্টা জবাব দিতে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় অন্তত 2টি বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে এএফপি। আফগানিস্তানে ভূমিকম্পে 14 জনের মৃত্যু, হতাহত বাড়ার আশঙ্কা। পশ্চিম আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 78 জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ খবর বিবিসির। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তি স্থল ছিল হেরাত শহর থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে। এরপর আরো 4টি আফটার শক আঘাত হানে এলাকাটিতে। রিক্টার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে 5.5, 4.7, 6.3 এবং 5.9। অবশ্য ভূমিকম্প
ভূমিকম্পের মাত্রা 6.2 বলে জানিয়েছে ইউএসজিএস। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 14 কিলোমিটার গভীরে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। এএফপির সংবাদদাতা জানিয়েছেন স্থানীয় সময় সকাল 11টার দিকে প্রথম ভূকম্পটি আঘাত হানার পরপরই মানুষজন ঘরবাড়ি দোকানপাট ছেড়ে বাইরে বেরিয়ে আসে। বশির আহমেদ নামের 45 বছর বয়সী এক বাসিন্দা বলেন, আমরা বসেছিলাম, হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে, দেওয়ালের প্লাস্টার খুলে পড়ছিল এবং সেখানে ফাটল দেখা দেয়, কিছু দেওয়াল এবং ভবনের অংশ খসে পড়েছে। তিনি বলেন, আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম, নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি খুবই চিন্তিত এবং ভীত।